পেবয়ার্স পেবর্স ট্যাক কোয়েশনের দ্বিতীয় পর্বে আপনাদেরকে জানাই স্বাগতম আমরা এখন ট্যাগ কোয়েশনের দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব তিন নম্বর রুল বাক্যের মধ্যে এম থাকলে আর হবে এটা একটু মনে রাখতে হবে আমাদের বাক্যের মধ্যে এম থাকলে সরাসরি এম বসবে না এটা আর হয়ে যাবে তবে এম নট থাকলে এম দ্বারা ট্যাক কোয়েশন করতে হবে তাহলে এম থাকলে আর হবে আর যদি এম নট থাকে তখন এম দ্বারা ট্যাক কোয়েশন করতে হবে যেমন আই এম এ স্টুডেন্ট তাহলে এখানে শুধু এম আছে এম থাকলে কি হবে আর হবে এটা যেহেতু অ্যাফার্মেটিভ এখানের সাথে একটা যুক্ত করতে হবে এবং তার সাথে আই যেটা সাবজেক্ট আছে সাবজেক্টটাকে এখানে নিয়ে যেতে হবে এবং তার সাথে একটা পশমোদক চিহ্ন হবে আই এম নট বিজি তাহলে এখানে যেহেতু এম নট আছে তাহলে এম নট থাকলে হবে এম এবং তার সাথে সাবজেক্টটা বসবে সাবজেক্ট হচ্ছে আই এবং পশমোদক আচ্ছা এরপর যদি ইমপাটিভ সেন্টেন্স হয় ইম্পাটিভ সেন্টেন্স মানে আমরা বুঝি শুরুতেই মূল বার দিয়ে শুরু হলে তখন সেটাকে ইম্পার্টিভ সেন্টেন্স বলা হয় তাহলে ইম্পার্টিভ সেন্টেন্স হলে ট্যাক কোয়েশনে হবে উইল ইউ আর অন্য অন্য মডেল ও করা যায় তাহলে অফ এন দ্য বুক এটা ইম্পার্টিভ সেন্টেন্স কীভাবে বুঝতে পারলাম শুরুতে বার অফ আসছে তাহলে মূল বার অফ দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হলে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স তাহলে সেন্টেন্স এর যদি ট্যাক কোয়েশন করতে হয় তখন আমরা চোখ বন্ধ করে কী লিখে দেব উইল ইউ লিখে দেব তাহলে আশা করি বোঝা গেছে ইম্পাটিভ সেন্টেন্স হলে তখন আমরা উইল ইউ ব্যবহার করবো ইম্পার্টিভ সেন্টেন্স হলেই আমরা উইল ইউ আর যদি ডোনোর দ্বারা কোনো সেন্টেন্স শুরু হলে তখন ট্যাগ হবে তাও উইল ইউ তাহলে ডোনোর দ্বারা কোনো সেন্টেন্স শুরু হলে তখনও কী হবে উইল ইউ হবে ডোনোর দ্বারা কোনো সেন্টেন্স শুরু হলে তখনও উইল ইউ হবে এরপর লেটমি ল্যাটহার ল্যাট হিম লেট দ্যাম দ্বারা বাক্য শুরু হলে তখন ট্যাগ কোয়েশনে উলি হবে তাহলে আমরা বুঝতে পারলাম যদি ইম্পার্টিভ সেন্টেন্স দিয়ে কোনো সেন্টেন্স শুরু হলে তখনও উলি হবে ডোনট দ্বারাও কোনো সেন্টেন্স শুরু হলে তখনও উলি হবে আর যদি ল্যাটমি ল্যাট হার ল্যাট হিম ল্যাট দ্যাম দ্বারা কোনো সেন্টেন্স শুরু হলে তখনও ট্যাগ কোয়েশন হবে কি উইলিউ ওকে আশা করি বুঝতে পারছো এরপর যদি ল্যাটাস দ্বারা কোনো সেন্টেন্স শুরু হলে তখন আমাদেরকে দিতে হবে শ্যাল উই তাহলে ল্যাটাস দ্বারা কোনো সেন্টেন্স শুরু হলে সেটা যদি আমরা ট্যাক কোয়েশন করি কি দেব শ্যাল উই তাহলে ল্যাটাস গো আউট ফর এ ওয়াক সেটা যদি আমরা ট্যাক কোয়েশন করি তখন হবে উইলিম আর যদি এক্সক্লেমেটরি সেন্টেন্স এ সাবজেক্ট ও ভারব না থাকলে ট্যাগ কোয়েশ্চন করার সময় ইজন ইট দিতে হবে এটা একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট হিসেবে মনে রাখতে হবে যদি এক্সক্লেমেটরি সেন্টেন্সে সাবজেক্ট ও ভারব না থাকলে ট্যাগ কোয়েশ্চন করার সময় আমাদেরকে ইজ ইজ ইট দিতে হবে তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্সে সাবজেক্ট ও ভারপ না থাকলে ট্যাগ কোয়েশ্চন হবে ইজ অন ইট তাহলে হাউ ফানি এটা হচ্ছে স্ক্লেমেটরি সেন্টেন্স কীভাবে বুঝতে পারলাম এখানে যেহেতু স্কলেমেশন চিহ্ন আছে আশ্চর্যবোধক চিহ্ন থাকার কারণেই এটা হয়েছে স্ক্লেমেটরি সেন্টেন্স অ্যাসক্লেমেটরি সেন্টেন্স যদি হয় তখন সেক্ষেত্রে আমাদেরকে ট্যাগ করার সময় দিতে হবে ইজন ইট তাহলে আমরা ইম্প্যাটিভ সেন্টেন্সে বুঝতে পারলাম ইম্প্যাটিভ সেন্টেন্স দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হলে সেটা ট্যাককোশন করতে হলে উলিও হবে ডোনোর দ্বারা কোনো সেন্টেন্স শুরু হলে তখনও উলিও দিতে হবে আর যদি ল্যাটমি ল্যাট হা ল্যাট হিম ল্যাট দেম দ্বারা বাক্য শুরু হলে তখনও ট্যাকশনে উলিও হবে এবং এরপরে ল্যাটাস দ্বারা বাক্য শুরু হলে তখন ট্যাক কোশন হবে শ্যাল উই এরপর এক্সক্লেমেটারি সেন্টেন্সের সাবজেক্ট ও ভাড়ব না থাকলে ট্যাক কোয়েশন করার সময় ইজন দিতে হবে ওকেডার আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস ট্যাক কুয়েশনের দ্বিতীয় পর্ব শেষ করলাম ট্যাক কোয়েশনের তৃতীয় পর্বে আমন্ত্রণ জানালাম